সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আসলে যাকে বলতে বলা হয়েছে তিনি বলার আগেই শেষ। অবস্থা খুব খারাপ, বসে বসে কান বল নিচ্ছিলাম, একটু বাদে প্রোটেকশন নিতে হবে, না হলে 6টার উপর পাবলিক মিটিং আছে। আমি সবার আগে বঙ্গ মিডিয়া and not only bong media, it's a bong media solution. Thank you, I like it. So, এই মেলাটা আমার এখানে সৌরভ আছে, বাবু বক্সি, রতন, সাইন্টা আছে, সবাই ছিলেন, বাবাই আমাদের। আমি সপ্তর্ষি এবং সপ্তর্ষি টিমকে কংগ্রাচুলেট করছি যে এই মেলাটার নাম হচ্ছে শক্তি রূপেণ, নারী শক্তির বহিঃপ্রকাশ। শুধু তাই নয়, আমি দেখছি যে এখানে সব মিলিয়ে আমরা 20-25 জন বোধ হয় পুরুষ হব না, বাকি সবই মহিলা। আমি ভবানীপুরের ছেলে হয়ে খুব খুশি, তার কারণ সায়নি শুনলে খুশি হবে যে এই পার্কটাকে লোকে বলে গাঁজা পার্ক। ঠিক আছে, বলছি পেছন থেকে অন্য কথা বলছি। ছোট থেকে না আমাকে যখনই কেউ জিজ্ঞেস করতো কোথায় থাকেন, আমি বলতাম পিজি হাসপাতালের পাশে, ভিক্টোরিয়ার পাশে, ন্যাশনাল লাইব্রেরির পাশে, আশুতোষ মুখার্জির পাশে, আশুতোষ কলেজের পাশে। আমার বলতো ওটা কি গাঁজা পার্কের কাছাকাছি, ভেরি আনফর্চুনেট। কিন্তু এই গাঁজা পার্কে একটা শক্তি রূপে মেলার জন্য যে তৈরি করে দিয়েছে সেটা কলকাতা কর্পোরেশন, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। ইটস রিয়েলি কন্ট্রিবিউশন অফ কলকাতা কর্পোরেশন আন্ডার দ্য এজিস অফ ফিরাদ হাকিম অ্যান্ড উইথ দ্য ইন্সপিরেশন অফ আওয়ার সুপ্রিমো ইস মমতা ব্যানার্জি। আমাকে যখন সপ্তর্ষি বলেছিল, বাবু আমি প্রথমেই বলেছিলাম হ্যারে এত ভালো ভালো জায়গা থাকতে গাঁজা পার্ক করলি, তখন না এখন রিয়েল মিত্র স্কোয়ার। তা আমি বললাম সে তো খুবই ভালো, কিন্তু আমার পাড়ার নাম ডিএন ঘোষ রোড, লোকে শাঁখারি পাড়া না বললেছে না। আজকে থেকে এই মেলার প্রথম শপথ, এই পার্ক গাঁজা পার্ক বলে প্রসিদ্ধ থাকবে না। আমি যখন মন্ত্রী ছিলাম তখন আমি রাজা বাজারে শুধু মুসলিম মেয়েদের, যারা বোরখা পরে ঘুরে, এখন তো আমরা সবাই প্রায় হাফ বোরখা পরছি, শুধু মুসলিম মেয়েদের জন্য একটা কারাটে পুরো পার্ক ওপেন প্র্যাকটিসের জন্য করে দিয়েছিলাম। এবং অনেকে আমায় বলেছিল মুসলমান মেয়েরা ওপেনলি প্র্যাকটিস, সেই পার্কে যে মেয়েরা খেলতো এখনো খেলে, মোটামুটি আমাদের তারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল করছে। আর এলাকার মানুষ তারা এসে বাড়ি থেকে বিস্কিট, চা, কফি নিয়ে আসছে, যে আমাদের তারায় মেয়েরা আসছে শিখতে খেলতে, এটাই তো আমাদের দায়িত্ব। আমি মদন মিত্র, আমি সুন্দর সকালে বলব
ओम जवा कुशुभम संकाशन काश्यपम महाभूत। छोटबेला थेके शुनेछि मा बोलतो तरिष्ण परमं पदं सदा पश्यन्ति शूरं देवी चक्षु आततम माधव माधव बाछी। किन्तु एटा जखन शुनी तखन एटाओ मने राखी एकटु परे आवाज आरेकटा जायगा थेके आवाज उठबे ला इला इला ला मोहम्मद रसूलुल्लाह ओकेओ सालाम करते हबे। एटाई आमादेर हिंदुस्तान। प्रथम आमी कंग्रेचुलेट करछी बंग मीडिया सल्यूशन के द पर्टिकुलर लेडी हू हैज बीन चोजन एज अ फर्स्ट लेडी ऑफ द डे शी शाइनिंग। তার কারণ আমার আরেকটা গর্ব, এই শাইনির পাশে আরেকজন মুখ খুলেছে। যে শাইনি তো দূরের কথা, একটা কাউর গায়ে আঁচ বললে গোটা বাংলা আগুন জ্বলবে, বাংলা বরদাস্ত করবে না সব। আমার ইচ্ছে হয়েছে একদিন আমি কালো পড়বো, করতে পারবো না। আমার ইচ্ছে হয়েছে এখন আমি কোট পড়বো, নাই করতে পারি। আমায় কেউ যদি এখন দুজন ফোন করে বলে তুমি যদি এইটা খুলে রাখো আরো বেটার লাগছে, বেশি সেলফি উঠবে, আমি তাই করো। কিন্তু কেন জানি না আমার মনে হলো যে পুরো কালো পরে যাব, একটু সাদা রাখি। কিন্তু আমাদের বাহার মে সফেদ অন্দর মে কালা নাই। আমি আরো অতিথিরা আসছেন, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ নারী, আমায় যদি জিজ্ঞেস করা হয় যে অন্যতম শ্রেষ্ঠ নারী হিসেবে তুমি কাকে পুরস্কার দেবে, আমার হাতে যদি ক্ষমতা থাকে তাহলে আমি যাকে না দেব তার নাম হচ্ছে শাহানা বক্সি, যাকে অনেকেই চেনেন না, চুপ করে থাকে, এবং সেও কিন্তু শক্তির আধার, কিন্তু শক্তির বহিঃপ্রকাশ করে না। সব থেকে বড় শক্তিকার পাহাড়, কখনো দেখেছেন পাহাড় গুমরয়ে পাহাড় করলে আগ্নেয়গিরি করে যায়, আমাজন করে যায়, ঝরঝর রোজ রোজ করে না। আমি যেহেতু এখানে মেয়েরা ঘুরছেন, আমি দেখেছি খুব সুন্দর সুন্দর দেখতে মেয়েরা ঘুরছে, এবং যা রাখা হয়েছে জিনিসপত্র তাদেরকে পড়লে খুব সুন্দর লাগবে। কিন্তু মনে রাখবেন মনের ভাগ খায় না, মনের ভাগ খায়। সব থেকে সুন্দর হলো আমাদের মন, আর সেই জন্যই আমি এদের এই মুহূর্তে বাংলার একটা প্রতিবাদী কণ্ঠ, আমার আসার কথা পাঁচটায়, আমি এসেছি তিনটে, তার একটাই কারণ যে শাইনি তুমি এগিয়ে চলো, গোটা সরকার গোটা বাংলা তোমার পাশে আছে। লাভ জেহাদ, এখানে আমাদের কর্পোরেশনের নেতা রয়েছে বাবাই বাবু বক্সি, এরা প্রচুর রতন দে, প্রচন্ড ক্ষমতাশালী। আমি বলবো এই পার্ক, গাঁজা পার্ক এমন ভাবে তৈরি করো যে যেমন ইকো পার্কে বেড়াতে যায়, ভবানীপুরের ছেলে মেয়েরা যেন এই পার্কেও বেড়াতে পারে। আমরা লাভ জেহাদ মানি না, উই ডোন্ট বিলিভ ইন লাভ জেহাদ। বাংলায় অ্যান্টি রোমিও স্কোয়াড হবে না, বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাবা মেয়েকে নিয়ে গেছে, তাকে মলেস্টেশনের মামলা দিয়েছে। আমি হিন্দু ছেলে, আমি পুজো করি, আমি শ্লোক বলি, কোনো ছোঁয়াচে লোক আমায় ছুঁলে আমি সঙ্গে সঙ্গে মুখে গঙ্গা জল দিয়ে বলি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু, নম পবিত্র অপবিত্র বা সর্ববস্থানগত পিবা। কিন্তু মনে রাখবেন এই মেয়েদের মেলা থেকে একটা আওয়াজ ওঠাতে হবে, শুধু ওই স্লোগান নয়, ইয়া দেবী সর্বভূতেশু না, শরণাগত দিনার্থ না, এই আওয়াজ উঠাতে হবে যেটা ভারতবর্ষ এখানে লিখলেন, নানা ভাষা নানা মত নানা পরিধান
বিবিধের মাঝে দেখো মিলন মহান লিখলেন এক হাতে লও বোঝা শূন্য করে দাও আর হাতে দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবে সাগর তীরে এখানে আমরা লাভ জিহাদ মানি না লাভ জিহাদ যখন শুনি তখন আমার হৃদয় স্পন্দিত হয় সময় সময় মেরে কসক ভি রতে হ্যায় কুছ সময় মে মেরে দিল মে কসক রতে হ্যায় मैं अकबर तो जुरा जदू हूं समय समय मेरा दिल में कसक भी रहते हैं मैं अकबर तो जरूर हूं मेरा घर में जोधा भाई रहते हैं इतना ही भारत बस अब पार्टी के दिन ही गए अमर स्त्री क्या हो आमी की खबर आमी की कर आमी को कोनो कोनो पार्टी नामे बोली ना এটা সরকারি মঞ্চ নয় এরা প্রাইভেটলি করেছে আমি বিশ্বাসই করতে পারিনি যে প্রাইভেটলি এত বড় মেলা করা যায় আমি বলছি নেক্সট ইয়ার থেকে তিন মাস আগে থেকে আমায় বলো আমি আমার হাতটা পুরো কাঁধে একদম পিঠে রেখে দেব কিন্তু একটা কথা মনে রাখতে হবে একটা কথা মনে রাখতে হবে যে মেয়েদের শুধু শক্তি রূপে না সংস্কৃতি বললে চলবে না প্রতিবাদে মুখর হতে হবে লড়ে নিতে হবে আর সেই জন্যই আমরা বলেছি আমি কোন পার্টির নাম বলবো না আমার এই আওয়াজ আপনারা ভাবছেন আপনারা শুনছেন না আমার এই আওয়াজ প্যালেস্টাইন শুনছে পিটার্সবার্গ শুনছে ডোনাল্ড ট্রাম্পের ক্যাপিটাল শুনছে আজারবাইজান শুনছে ইরান শুনছে বলিভিয়া শুনছে কম্বোডিয়া শুনছে সেই আওয়াজটা কি সেই আওয়াজটা একটাই আমাদের লড়তে হবে আমাদের বলতে হবে আমাদের করতে হবে আমি গরু খাই না কিন্তু আপনাদের জেনে রাখা দরকার সারা পৃথিবীতে 2014 থেকে 18 সারা পৃথিবীতে সবথেকে যে বেশি গরুর মাংস বিক্রি করেছে তার নাম ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কোন পার্টির নাম আমি বলবো না আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি আমি গরু বিক্রির বিরুদ্ধে আমি গোমাংসের বিরুদ্ধে আমি গরুর পূজো করি আর ভারতবর্ষে 2014 থেকে 18 সারা পৃথিবীর এক নম্বর হাইয়েস্ট সেল 100% সেলের 20% ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার আমায় কদিন আগে বলছে এই বাইরে কথা বলছো 2020 তে তো আমরা থার্ড এসছি আমি বললাম ওটা তো আমফানের জন্য অর্ডার কম ছিল একটা কথা বলি শেষ করব আগে কি স্লোগান শুনতেন দাঙ্গাবাজির সরকার আর নেই দরকার নারী নির্যাতনের সরকার আর নেই দরকার লুটতরাজের সরকার আর নেই দরকার এখন কি শুনছেন মেলায় যারা এসছেন মায়েরা বোনেরা বলুন আপনাদের কি দরকার এই তো আমরা হাজির দুয়ারে সরকার আছি আপনাদের সামনে আগে স্লোগান ছিল আর নেই দরকার লুটতরাজের সরকার আর এই মেয়েরা যারা আছেন তাদের সকলকে আমি মদন মিত্র তৃণমূল কংগ্রেসের একজন কর্মী এটা আমার এখানে জায়গা নয় কিন্তু আগে স্লোগান ছিল আর নেই দরকার দাঙ্গাবাজির সরকার আর এখন মা বোনেরা সকালবেলা উঠলেই ঘুম থেকে শুনছেন কে কড়া নেড়ে বলছে মা বোনেরা বলুন না আপনাদের কি দরকার এই তো দরজায় হাজির দুয়ারে সরকার আর তাই হরে কৃষ্ণ হরে হরে অমুক পার্টি ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে হরে অমুক পার্টি ঘরে ঘরে নয় হরে কৃষ্ণ হরে হরে স্বাস্থ্য সাথী ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে হরে কন্যাশ্রী ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে হরে সবুজ সাথী হরে হরে শাইনি জানেই না আমফান লকডাউনের কত রাত আমার শুধু ওটিটি দেখে কেটেছে এবং ওটিটিগুলো সাহস আছে সাহস তো থাকতেই হবে আমি কংগ্রেচুলেট করছি এবং আমি একমত কর্পোরেশনের লোকেদের সঙ্গে একমত
প্রতি বছর এই মেলা করতে হবে আর তিন রাখতে হবে কেন জানেন আবার আমি নাম বলবো না ভারতবর্ষের একটা বিরাট অংশ যারা মনে করে বিরাট না এইটুকুই আসলে ইঁদুর জাহাজের ভান করে এইটুকুই একটা সংস্থা ভারতবর্ষে তারা বলে ভারতবর্ষের তেরঙ্গা পতাকা আমরা মানতে চাই না কারণ তিনটে রং তিন আমাদের আনলাকি তিন নাকি আনলাকি আরে আমার জীবনে সব থেকে লাকি হচ্ছে তিন আমার জন্মদিন হচ্ছে তিন এই মেলা হচ্ছে তিন আর সেই লোকগুলোর কাছে তারা খুব পুজো করে হিন্দু কিন্তু তিন সংখ্যা তাদের কাছে খুব খারাপ কেন জানেন হিন্দু তিন অবতার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাই তাদের তিন পছন্দ না অথচ তারা হিন্দু পুজো করে তিন তাদের কাছে খুব আনলাকি সংস্থা কারণ তিন লাখ তিন নাম্বার তো মানে হচ্ছে মা মাটি আর মানুষ আর তিন হচ্ছে ভয়ঙ্কর আনলাকি কারণ 2011-16 আর 21 আবার তিনবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আই কংগ্রাচুলেট অল অফ ইউ এবং উইথ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট অন এ পাবলিক ডায়াস It's my proud privilege to declare that we are all out with Nari like shiny. Ladai karo, sahos kore ladai karo. Lorte hobe, ei ladai lorte hobe. Tar karon, mone rakhte hobe, what Bengal thinks today, India thinks tomorrow. Ar amader gorob, ami jekhanei jai, sobai bole jawar shomoy. কদিন আগে যেহেতু মেয়েদের মেলা কিছু মনে করবেন না আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কদিন আগে আমায় চেস করা হয়েছিল টিভিতে যে রাস্তায় নাকি মহিলারা আমাদেরকে আক্রান্ত করছে এবং আমাদের নিগ্রহ করছে আমি তাদের বলি আমার 100টা সেলফি উঠলে তার মধ্যে 80-90টা মহিলাই থাকে কারণ মহিলাদের আমরা সম্মান করতে জানি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আছি তাই যাবার আগে আপনাদের বলে যাই ভয় পাবেন না ঘাবড়াবেন না ভয়ঙ্কর দিন আসছে আর তাই আজ থেকে আমাদের অঙ্গীকার সপ্তর্ষি আর ঠিকানা চাইবে না ঠিকানা চাইলে বলবে ঠিকানার সন্ধান আজও পাওনি দুঃখ যে দিলে করবো না অভিমান ঠিকানা না হয় না নিলে বন্ধু পথে পথে বাস করি কখনো গাছের তলায় কখনো পর্ণকুটির ঘুরি আমি যাযাবর কুড়াই পথে নুড়ি হাজার জনতে যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি রানার চলেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে আমরা মানুষের রানার হয়ে আসতে চাই আর তাই জন্যেই একটা ছোট্ট কর্মকাণ্ড করে ফেলেছি ভুল কাজ আর চার দিনের মধ্যেই বেরিয়ে যাবে একটা গান সেই গানটা কেউ বা কারা আমার গলা টিপে গাইয়ে দিয়েছে এসে যাবে বাজারে খুব তাড়াতাড়ি আসবে এই গলায় তো আর গান হয় না আর যারা গানটা করেছে শাইনি জানে যে প্রকাশের আগে সেটা বই প্রকাশ হয় না তাই জন্য বলবো ঈশ্বরের দিকে তাকিয়ে বলবো ক্লান্তি আমার ক্ষমা করুন প্রভু পথ যদি পিছিয়ে পিছিয়ে কবু ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু দিস ওয়ার্ল্ডস ফরগিভ মি ও মাই লর্ড আর যাওয়ার আগে বলি আমি যে গান গে ছিলে মনে রেখো আমি যে গান গে ছিলে
জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো রাহা গুলশান ফুল তো জরুর খিলেঙ্গে রাহা গুলশান ফুল তো জরুর খিলেঙ্গে রহে জিন্দগি তো সব দিল্লি ওয়ালা ইয়াদ রাখো জং কি ময়দান মে ফির মিলেঙ্গে ফির মিলেঙ্গে আমি নিজে একজন এম্পাওয়ার্ড নারী, তবে আজকে এখানে এসে ইনস্টেড অফ এম্পাওয়ারিং আদার্স আমি নিজে ভীষণ এম্পাওয়ার্ড মনে হচ্ছে। এবং আমি ছোটোবেলা থেকে একটা কথা মনে করেছি যে গার্লস কম্পিট অ্যান্ড উইমেন এম্পাওয়ার, তো সেখানে দাঁড়িয়ে অনেক দায়িত্ব থেকে যায় প্রত্যেকের। আজকে এখানে আমি ক্রাউড দেখতে পাচ্ছি যারা রয়েছেন এখানে, প্রত্যেকে পার্টিসিপেট করেছেন লায়ন্সের মহিলা, এবং সেটাই বোধহয় বিউটি অফ বেঙ্গল। আমি একটু মদনদা একটু স্টেজটা ছেড়ে দিচ্ছি। বিউটি অফ বেঙ্গল, নারী শক্তি, শক্তি রূপেণ, মা দুর্গা, বাঙালি মেয়েদের কিন্তু গোটা ভারতবর্ষ শুধু বলবো না, পৃথিবী জুড়ে একটা অন্য রকমের নাম এবং যশ এবং তাদের ইম্পর্টেন্স। আমি যখন বাইরে শুটিং করতে যাই, সেটা চেন্নাই হোক, সেটা বম্বে হোক, সেটা বাইরে যখন আমেরিকা গেছিলাম একটি কাজের জন্য, তখন সেখানে সবাই প্রথমে আমাকে জিজ্ঞেস করেছে যে ইউ আর ফ্রম, আমি ইন্ডিয়া, ইন্ডিয়া বেঙ্গল, বেঙ্গলি গার্ল। এই যে একটা বাঙালি মেয়েদের নিয়ে সবার মনের মধ্যে একটা অ একটা অ্যাডমিরেশন, এবং এটা কোয়াইট গিভেন যে বুদ্ধি, মানে সৌন্দর্য তো ঠিক আছে সবার কথাই বলছি, কিন্তু বুদ্ধিটা বাঙালি মেয়েদের আছে, এবং তার সঙ্গে রয়েছে সাহস, এবং তার সঙ্গে রয়েছে শিক্ষা, এবং কোনো কিছু করার একটা উদ্যম রয়েছে যেটা আমরা সর্বক্ষেত্রে দেখতে পাই না। এবং সেখানে দাঁড়িয়েই আজকে এই মঞ্চ এখানে এত ভালো লাগছে। আমি প্রথমবার এখানে এলাম, আমি এই দিকটাতে আমার আশা হয় না, আমি নিজে যাদবপুরের দিকে থাকি, তবে আমাকে যখন আজকে বলা হলো এরকম প্রোগ্রাম, আমি না আসা অব্দি বুঝতে পারছিলাম না যে এক্স্যাক্টলি কী হচ্ছে মেলা। আমি জানতাম আজকে মেলার ব্যাপ্তিটা দেখে আমার খুব ভালো লেগেছে যে আমার রাজ্যে আমার শহরে মেয়েদের জন্য প্রত্যেক দিন একটি নতুন করে প্ল্যাটফর্ম খুলছে, সেটা শুধু গভর্নমেন্টের দিক থেকে না, সেটা শুধু অন্য দিক থেকে না, এই যে ছোটো ছোটোভাবে সবাই একটা করে প্রয়াস করছে মেয়েদেরকে এগোতে সাহায্য করছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া খুব একটা চোখে পড়ে না। সো আই উড রিয়েলি রিয়েলি লাইক টু কংগ্রাচুলেট। এই স্পিরিটটা যে কতটা ইম্পর্ট্যান্ট, আমার মনে হয় বাংলার বাইরে যারা যারা গেছেন, বাঙালি মেয়েদের স্ব্যাগ বলবো আমি, সেটা একটা স্ব্যাগ আছে, প্রচণ্ড উদ্দীপনা আছে, এবং আমাদের চারিপাশে যে পুরুষরা রয়েছেন তারাও কিন্তু অন্যদের থেকে ভীষণ আলাদা। আমাদের এগোনোর ক্ষেত্রে আমাদের বাড়ি থেকে আমরা সেটা বুঝতে পারি। আজকে মদনদা যখন কথা বলতে এলেন, উনি অনেক বড় লিডার, আমাদের দাদা তৃণমূল কংগ্রেসের কর্মী, কিন্তু এখন মদনদা, উইথ ডিউ রেসপেক্ট টু ইউ, মদনদা কিন্তু মানে বাংলার ক্রাশও বটে, সেটা এই যে একটা সুন্দর একটা আদান প্রদান, সেটা কিন্তু পশ্চিমবাংলা ছাড়া কোথাও সম্ভব না। যেটা মদনদা বললেন, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, আমি কি খাবো, আমি কোথায় যাব, আমি কার সঙ্গে থাকবো, আমি কি করব, সেটা অবশ্যই আমরা ঠিক করব, আমাদের মানুষ ঠিক করবে, এবং সেই স্বতঃস্ফূর্ততা নিয়ে কিন্তু এগিয়ে যাওয়া। আপনারা প্রত্যেকে আমার পাশে থেকেছেন, আমি প্রচণ্ড কৃতজ্ঞ, এবং সেটা তো মানে বলার বোধহয় ভাষা নেই আমার কাছে। তবে আজকে এখানে এসে আমি আরেকটা কথা বুঝতে পারলাম, পশ্চিমবাংলা কিন্তু বস অন্য জিনিস, যদি এই ভাষায় আমি বলতে পারি, যদি কোলোকিয়ালি আমাকে বলতে হয়, কারণ এখানে মহিলাদেরকে যেই জায়গাটা দেওয়া হয় সেটা অনেক অন্য জায়গায় দেওয়া হয় না, এবং সেটা শুধুমাত্র আমি এখানে থাকি বলে না, আমি রোজ জীবনে সেটা বুঝতে পেরেছি, আমার কর্মক্ষেত্রে বুঝতে পেরেছি, এবং যখন চারিপাশে আপনাদেরকে দেখছি সেই ভাবনাটা আমার মধ্যে আরও অনেক দৃঢ় হয়ে যাচ্ছে। সো উই হ্যাভ টু ফাইট দিস, উই হ্যাভ টু ইমার্জ স্ট্রং, এবং অবশ্যই মহিলা মুখ্যমন্ত্রী যখন থাকেন একটি রাজ্যে সেটার অন্য রকমের একটা বেনিফিট থাকে। এবং আগের দিন আমি একটা জায়গায় বলেছি যে নারী সুরক্ষা এবং নারী নিরাপত্তায় কিন্তু পশ্চিমবঙ্গ নাম্বার ওয়ান, এটা একটা জোরে হাততালি ডিমান্ড করে, কারণ যতদিন না এটা আপনার বাড়িতে এসে পৌঁছবে আপনি সেটা বুঝতে পারবেন না, তবে সারা দেশে কী হচ্ছে, আমরা প্রত্যেকে এডুকেটেড, আমরা মডার্ন প্রোগ্রেসিভ, আমরা পড়াশোনা করি, আমরা জানি, সেই দিক থেকে এই রাত্রির দুটোর সময় আমি বাড়ি ফিরবো কাজ করে, বা অন্য কোনো মেয়ে ফিরবে, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বাইরে সেটা করা, এটা কিন্তু সত্যি অন্য কোথায় ভাবা যায় না। সো আই এম রিয়েলি রিয়েলি গ্ল্যাড, আই এম লাকি, আমি পশ্চিমবঙ্গের মেয়ে, এবং আজকে যারা যারা এখানে কাজ করছেন, স্টল দিয়েছেন, সো এম্পাওয়ারিং, এইভাবে প্রত্যেক
প্রত্যেককে এগিয়ে যাক। এখানে প্রত্যেককে আমরা যারা রয়েছি সবার মধ্যে অন্যকে এমপাওয়ার করার ক্ষমতা রয়েছে। আমাদের চারিদিকে যে পুরুষ মানুষরা রয়েছে, আমাদের বাড়ি থেকে শুরু করে আমাদের বাবা থেকে শুরু করে আমাদের বন্ধু থেকে শুরু করে প্রত্যেককে আমরা একসাথে পথ চলবো এবং ইকুয়াল, কেউ আগে যাবে না কেউ পেছনে থাকবে না, হাতে হাত দিয়ে পাশে থেকে আমরা কাজ করব এবং এই জেন্ডার বায়াসটা আমরা সরিয়ে দেব যে মহিলা পুরুষ এটা না, আমরা একসাথে পশ্চিমবঙ্গের জন্য কাজ করব, একসাথে থেকে কাজ করবেন। আই ওয়ান্স আগেন উড লাইক টু রিয়েলি রিয়েলি থ্যাংক বং মিডিয়া সলিউশনস ফর অ্যারেঞ্জিং দিস এবং আমাকে এখানে ডাকার জন্য এত বিশিষ্ট মানুষদের মধ্যে, অ্যান্ড অল দ্য বেস্ট। এই মেলাটা দারুণ হোক, প্রত্যেক বছর হোক, আরও অনেক বড় করে হোক এবং আমাকে প্লিজ দেখো, আমি আসবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ধন্যবাদ।